দর্শক আসসালামু আলাইকুম, হাজির হয়েছি পৃথিবীর সবচেয়ে সহজ চাটনি রেসিপি নিয়ে। নিয়ে এসেছি কাঁচা আমের চাটনি রেসিপি। এই চাটনিটি ভাতের সাথে অথবা ভাত খাওয়ার পরে খাওয়া যেতে পারে অথবা এমনিতেও খালি খালি খাওয়া যেতে পারে। চাটনিটি তৈরি করা খুবই সহজ, একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চট জলদি চাটনিটি তৈরি করে নেওয়া যায়। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, এটা খেতেও অসাধারণ লাগে। সবচেয়ে সহজ এবং মজাদার চাটনিটি তৈরি করতে আমার কী কী লাগছে সেটা দেখতে আমার সাথেই থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক চাটনি তৈরির মূল প্রসেস। আমের চাটনি তৈরি করার জন্য এখানে আমার লাগছে আম। এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে এই সাইজ করে নিয়েছি। আমগুলো দেখতে হলুদ লাগলেও আমগুলো কিন্তু কাঁচাই। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত। এখানে রয়েছে চিনি, এখানে এক কাপ পরিমাণ চিনি রয়েছে। এখানে রয়েছে দুটো শুকনো মরিচ, স্বাদ মতো লবণ। এখানে দুই চা চামচ তিসি আমি নিয়েছি, তিসিগুলো ক্রাশ করা রয়েছে। আর এখানে রয়েছে দুই চা চামচ আস্ত সরিষা। তো চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আধা কাপ তেল রয়েছে। এই যে তেলের একটা ফেনা উঠেছে, এই ফেনাটা মরে যাওয়ার অপেক্ষায় আছি। তেলের ফেনা মরে গেছে, এখন ধোয়া উঠতে শুরু করেছে। এখন এই গরম তেলটার মধ্যে আমি সরিষা অ্যাড করছি। সেই সাথে দিচ্ছি পিসিও। তিসি এবং সরিষা আমি এক মিনিট মতো ভাজবো। দিচ্ছি শুকনো মরিচ। এখন অ্যাড করছি আমটা। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। শুরুর দিকে চুলার আগুন লো করা ছিল, আর এই যে মশলাগুলো একটু কালো কালো হয়ে গেছে, এই মশলাগুলো এরকম কালো হতে হয়, না হলে চাটনির স্বাদটা ভালো আসে না। দিচ্ছি লবণ। আমটা অ্যাড করে মিনিট চারেক নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। এখানে প্রায় দেড় কাপ পরিমাণ পানি রয়েছে। এই চাটনিটা খেতে খুবই সুস্বাদু হয়, বাচ্চারা এই চাটনিটা খুব পছন্দ করে। এই চাটনিটা আমি প্রথম খেয়েছিলাম জয়শ্রীদির আম্মার কাছে আজ থেকে প্রায় তিন বছর আগে। প্রতি বছরই যখন কাঁচা আম আসে তখন আমি এই চাটনিটা করে খাই, আমার এটা খুবই মজা লাগে। তো এই ভিডিওর মাধ্যমে আমি মাসিকে অনেক ধন্যবাদ জানাই এত মজার একটি খাবার আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। এখন অ্যাড করছি চিনি। আপনারা যারা চাটনিটা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে। এই চাটনিটা ট্রাই করার পরে আমি নিশ্চিত আপনারা আমাকে অনেক ধন্যবাদ জানাবেন। তার কারণ হচ্ছে এত কম উপকরণে এত সহজে কোনো রকম ঝামেলা ছাড়া এত মজার একটি চাটনি আমি আপনাদেরকে তৈরি করা শিখিয়ে দিয়েছি।
তো এখন এটাকে আমি ঘুরছি না, এটাকে এখন ছেড়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে পানিটাও টেনে আসবে এবং আমটাও সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার আগুন মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দেব। হয়ে গেছে আমার 10 মিনিট। আমার ঝোলের মধ্যে একটা ক্রিমি ভাব চলে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর আমটাও একদম সিদ্ধ হয়ে গেছে। বড় সাইজের একটা আম আমি এভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই যে একদম গলে গেছে। এই চাটনিটা নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। এখন আমার চুলা নিভিয়ে দেওয়ার পালা আর চাটনিটা পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল আমার আমের চাটনি। আপনারা চাটনিটি অবশ্যই একবার বাসা ট্রাই করবেন। আশা করছি আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটিও আপনাদের পছন্দ হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।